ফেসবুক স্ক্রল করতে করতে আইফিক্স ফার্স্টের একটা ভিডিও দেখি। অনেকে আছে না লেখাপড়ার পাশাপাশি অবসর সময় থাকে, তো ওইরকমই ঘাটাঘাটি করে দেখি কি এখানে একটা হচ্ছে মোবাইল সার্ভিসিং শেখানো হয় আর কি। জানতে পারলাম যে এখানে মেয়েদেরও সুযোগ সুবিধা আছে, আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা, আসলে ক্যারিয়ার হিসেবে এটা অনেক ভালো। আপনি দেখবেন যে মোবাইল সার্ভিসিং কোর্স করছে বা মোবাইল সার্ভিসিং জানে এমন কেউ কিন্তু আপনি বেকার আছে এরকম দেখাতে পারেন না, বসে কেউ। হ্যাঁ, হয়তো কোনো মার্কেটে জব করতেছে, হয়তো নিজে দোকান দিচ্ছে, নাহলে মফস্বলে দোকান দিচ্ছে, নাহলে কোথাও চাকরি করছে, বা এই সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে যে কোনো কোম্পানিতে জব করতেছে, মানে কোনো না কোনোভাবে ও সে চাকরি পেয়ে যায়। আচ্ছা, তো আমি ম্যাডামের কাছে আসতে চাই, সানজিদা ম্যাডাম। তো আপনি তো এখানকার স্টুডেন্ট ছিলেন, তো আপনি কিভাবে আসলে খোঁজ পেলেন যে এখানে আসলে একটা ট্রেনিং সেন্টার আছে, এখানে মোবাইল সার্ভিসিং এর উপর ট্রেন করা হয়? আচ্ছা, আমি হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে আইফিক্স ফার্স্টের একটা ভিডিও দেখি, তারপর আমার ইন্টারেস্টিং জাগে যে এটা কি আসলে। তো অনেকে আছে না লেখাপড়ার পাশাপাশি অবসর সময় থাকে, তো ওইরকমই তারপরে স্ক্রল করে দেখলাম ওটা, ঘাটাঘাটি করে দেখি কি এখানে একটা হচ্ছে মোবাইল সার্ভিসিং শেখানো হয় আর কি, এ থেকে জি এইট অবধি আর কি। আচ্ছা, পরে আস্তে আস্তে খোঁজখবর নিয়ে এখানে এসে জানতে পারলাম যে এখানে মেয়েদেরও সুযোগ সুবিধা আছে, আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা, এখানে আপনি প্রথমে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে এখানকার পরিবেশটার সাথে মানিয়ে নিতে বা এই যে ব্যাপার স্যাপারগুলো, কতদিনের কোর্স করা লাগছে আপনাকে? আমাদের বেসিক কোর্স তো 3 মাসের, 3 মাসের, আর হচ্ছে বেসিক টু অ্যাডভান্স 4 মাসের। আচ্ছা, আর পরিবেশ বলতে আপনি কতদিন এটা করছেন? আমি বেসিক। আচ্ছা, আপনি বেসিক করে টিচার হয়ে গেছেন বা আপনার তাহলে ব্রেন অনেক শার্প। শুনেন, আপনি জেনে খুশি হবেন যে এই যে উনি স্টুডেন্ট থেকে আপনার আমাদের এখানে ট্রেনার থেকে ট্রেনার হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু মেয়েদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপনার কোর্স করাই, এখনো মেয়েদেরকে সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র 2000 টাকা রেজিস্ট্রেশন। আচ্ছা, হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনার চাইলে আমাদের কোর্সগুলো ফ্রি করতে পারে। ম্যাডাম, এখানে কি মেয়েদের মানে থাকা খাওয়া বা নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখা হয়? যারা ঢাকার বাইরে আছে, অনেকেই চায় যে ঢাকার বাইরে আছে এখন এসে রংপুর থেকে একটা মেয়ে বা মানে খুলনা থেকে বরিশাল থেকে একটা মেয়ে এসে কিন্তু এখানে আসলে ভর্তি হয়ে ক্লাস করে, তার কিন্তু একটা থাকা বা বাসস্থানের একটা ব্যবস্থার বিষয়টি হয় আছে, এই জিনিসগুলো আপনি আসলে কিভাবে হ্যান্ডেল করছেন বা আইফিক্স ফার্স্ট আপনাকে কতটুকু হেল্প করছে? যথেষ্ট হেল্প করেছে। আর আমাদের টেকনিশিয়ান তো শুধু ছেলেরা তা তো না, মেয়েরাও আছে, তো তাদের সাথে যোগাযোগ করলেই থাকার ব্যবস্থা হয়ে যাবে, এগুলোতে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আমার ক্ষেত্রে হয় না, আমার বাসা কিন্তু ফরিদপুরে, আমি কিন্তু এখানকার না। ও, আপনার বাসা ফরিদপুরে, মানে আপনি ঢাকারও বাইরে থেকে এসে এখানে? জি জি জি, আমি ঢাকার বাইরে থেকে এসে করতেছি। তো মেয়েদের ক্ষেত্রে তো আসলে ফ্রি। আচ্ছা, সামনে মেয়েদের ক্ষেত্রে এই আইফিক্স ফার্স্টে ক্যারিয়ার কিরকম দেখতেছেন আপনি, মানে মোবাইল সার্ভিসিং এর উপর ক্যারিয়ারটা মেয়েদের জন্য কিরকম দেখতেছেন? আচ্ছা, বেসিক্যালি অনেকেই ভাবে যে এটা শুধু ছেলেদের জন্য, আসলে এটা ভুল ধারণা, মেয়েরাও পারবে, কেন পারবে না। আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার অনেক মেয়েরাই কোর্স করছে এবং তারা হচ্ছে মোতালেব প্লাজা যে আমাদের 16টা আউটলেট আছে ওখানে কিন্তু তারা টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছে। তো শুধু ছেলেদের জন্য না, মেয়েরাও চাইলে করতে পারবে, তো আমার মনে হয় ঘরে বসে না থেকে তাদেরও কিছু করা উচিত। স্যার, আপনাদের এখানে ব্যাপারটা হলো যে মনে করেন আমি অন্য একটা পেশায় আছি, এখন সেই পেশায় আমার হচ্ছে না, আমি আসলে এইখানে টার্নওভার করতে চাচ্ছি যে মোবাইল সার্ভিসিং শিখবো, সেই ক্ষেত্রে আমার জন্য এক্সট্রা কোনো ক্লাস বা আমাদের এখানে ব্যবস্থা আছে? হ্যাঁ, তাদের জন্য আমাদের এখানে একটা স্পেশাল কোর্স আছে, যে কোর্সটা হচ্ছে আপনার 5 মাস মেয়াদী কোর্স এবং সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস হয়, সেটা হচ্ছে শুক্রবারে বন্ধের দিন ক্লাস হয়। যেহেতু সে আপনার অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টরে সুইচ করবে, সেহেতু শুধুমাত্র বন্ধের দিনে আমরা এই ক্লাসটা রেখেছি এবং বন্ধের দিন আপনার শুক্রবার বিকাল 3টা থেকে আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে ক্লাস হয়ে থাকে। আচ্ছা, ব্যবস্থা করা আছে যাতে করে সে তার জবটা কন্টিনিউ করতে পারে পাশাপাশি এখানে এসে। হ্যাঁ, এগুলো ছাড়াও আমাদের আরও বিভিন্ন কোর্স রয়েছে, আমাদের মূলত বেসিক কোর্স যেটা আছে, বেসিক কোর্স হচ্ছে একদম যারা নতুন হ্যাঁ শুরু করবে তাদের জন্য বেসিক কোর্স রয়েছে। আপনার বেসিক কোর্সটা হচ্ছে 3 মাস মেয়াদী কোর্স, 3 মাসের মধ্যে আমরা আসলে স্টুডেন্টদেরকে আমাদের এখানে 2 মাস 10 দিন ক্লাস করাই এবং আর বাকি 20 দিন আমাদের শপে সরাসরি কাস্টমারের সাথে কীভাবে ডিল করবে, কাস্টমারের ফোন রিপেয়ার করে কীভাবে কাস্টমার হাতে তুলে দিবে, সেই টেকনিকগুলো শেখার জন্য, লাইভ শেখার জন্য আমরা আমাদের শপে ইন্টারনেট জন্য পাঠাই। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা জানি যে আইফিক্স ফার্স্টের মোতালেব প্লাজাতে কিন্তু অনেকগুলো শপ আছে যেখানে সার্ভিসিংটা করানো হয়, মানে আপনারা আপনাদের স্টুডেন্টকে আপনাদের শপে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেন? হ্যাঁ, ইন্টার্নশিপের ব্যবস্থা করি, এবং এই মোতালেব প্লাজা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট। আর আমাদের যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে সেটা হচ্ছে 1.5 মাস মেয়াদী। আসলে এই সেক্টরে অনেকে শুধুমাত্র বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে, যারা 10-15 বছর ধরে বেসিকের কাজই করে যাচ্ছে, সে চাচ্ছে যে কোনো জায়গায় অ্যাডভান্স করতে, অ্যাডভান্স করে নিজেকে অ্যাডভান্স করার জন্য,
তাদের জন্য আমাদের এখানে একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। আপনার ওটা হচ্ছে দেড় মাস মেয়াদি। ওই দেড় মাস মেয়াদি কোর্সটি করে সে চাইলে নিজেকে অ্যাডভান্স করে নিতে পারে। আর যারা একদম নতুন বেসিক টু অ্যাডভান্স করবে, তারাও চাইলে আমাদের এখানে একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, যেটার মেয়াদ হচ্ছে সাড়ে চার মাস। আচ্ছা, তো ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আর শুধু কি আপনার আইফোন রিলেটেড কাজগুলো শেখান নাকি অ্যান্ড্রয়েড আইফোন দুটাই? ফিচার ফোন, অ্যান্ড্রয়েড আইফোন। ফিচার মানে বাটন ফোন? জি, বাটন ফোন। বাটন ফোনেরও কাজ শেখানো হয়? জি। আচ্ছা আচ্ছা, তার মানে বাটন ফোন, ফিচার ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইওএস সব ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সব ধরনের কাজ শেখানো হয়? আচ্ছা, এখান থেকে শেখার পরে আপনাদের কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে কি? জি আছে, অবশ্যই। আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকেও আছে, আবার হচ্ছে আমার এনএসজি এর একটা এক্সাম হয় ওটা থেকেও আছে সরকারি ভাবে আর কি। আচ্ছা, তার মানে এই সার্টিফিকেটটা দিয়ে বিভিন্ন আসলে পরীক্ষা আপনি একটু এদিকে দেখাতে পারেন যে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত। আমাদের এখান থেকে কোর্স করার পরে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবে, সাথে এনএসডি এর সার্টিফিকেট পাবে। এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এই সার্টিফিকেট দিয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গায় চাইলে আপনি জব করতে পারবেন। এবং আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনার পলিটেকনিক্যালও আমাদের এখান থেকে কোর্স করার পরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আসলে ক্লাস নেওয়া হয়। জি, এবং আমরা যে মেশিনারিগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করে থাকি। আমাদের টোটাল চারটা ল্যাব, এই ল্যাবের মধ্যে কিন্তু চার পাঁচটা ক্লাসরুম। আচ্ছা, একটা ল্যাবের মধ্যে একটা ক্লাসরুম না, একটা ল্যাবের মধ্যে অনেকগুলো ক্লাসরুম থাকে। এই যে আপনি টুলস ইকুইপমেন্টসগুলো দেখতেছেন, এই টুলস প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা প্রোভাইড করে থাকি। এইগুলো ছাড়াও আমাদের কিন্তু আরও অত্যাধুনিক অনেক টুলস ইকুইপমেন্টস আছে, যেগুলো আপনার যেই দিন যেই টপিকের উপর ক্লাস হবে সেদিন স্টুডেন্ট থেকে শেখানোর জন্য তাদেরকে সেদিন দেওয়া হয় আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো সঞ্জয় দাদা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যারা এই পেশায় আসতে চাচ্ছে, যারা নতুন আছে, যারা বসে আছে, যে আসলে কোন পেশায় যাওয়া উচিত, তাদের এই পেশায় আসলে আশাটা কতটুকু নিরাপদ হবে ভবিষ্যতের জন্য, এটাই জানতে চাচ্ছি। আমি যেহেতু একটা মেয়ে, আমি যদি আসতে পারি, আমার তো সেফ না হলে তো কখনোই দেখান থাকতে পারতাম না, টিচারও হতে পারতাম না। আচ্ছা, আমি চাই, মানে আমি বলি তাহলে আসুক। মানে সম্ভাবনাটা কতটুকু যে কাজের ক্ষেত্রে, মানে আপনারা এখন আমরা জানি যে মোবাইল সার্ভিসিং মার্কেটটা কিন্তু অনেক বড় মার্কেট এখন, কারণ সবাই এখন ভাত খাক আর না খাক, কিছু করুক আর না করুক, সবার হাতে ফোন আছে, আর ফোন যেহেতু আছে সমস্যা সেহেতু হবে। তো মোবাইল মার্কেটিং সেক্টরটা এখন কিন্তু, বা এই সার্ভিসিং সেক্টরটা অনেক বড়। তো সেক্ষেত্রে আমি মনে করি, বা আমরা মনে করি, আপনি যদি এখানে আসেন, আপনি যদি ট্রেনিং করেন, নট অনলি ঢাকা, আপনি ঢাকার বাইরেও যে কোনো আপনার শহরে আপনি একটা সার্ভিসিং এর ভালো শপ নিয়ে ভালো আয় করতে পারবেন। এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো সার্ভিসম্যান কিন্তু বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা কাজ করে। জি, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা, আপনারা যারা আসতে চাচ্ছেন, যারা ক্যারিয়ার হিসেবে মোবাইল সার্ভিসিংটাকে নিতে চাচ্ছেন একটা সম্মানিত পেশা, তারা অবশ্যই আসতে পারেন। আমাদের এখানে একটা সফটওয়্যার কোর্স আছে, যে কোর্সটা হচ্ছে আপনার 20 দিন মেয়াদি কোর্স। আসলে নতুন যে লেটেস্ট ডিভাইসগুলো, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আসছে, সেগুলো যদি আপনার প্রবলেম যদি সমাধান করতে যান, প্রবলেম সলিউশন করতে গেলে আপনার অবশ্যই সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা জানা জরুরি। আচ্ছা, যদি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা জানা না থাকে, তখন কিন্তু চাইলে সে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আপনার 100% রিপেয়ার করতে পারে না। তো তার জন্য অনেকে আছে আপনার হার্ডওয়্যারের উপর অনেক এক্সপার্ট, অনেক দিনের অভিজ্ঞতা, হার্ডওয়্যার খুব ভালো কাজ পারে, কিন্তু সে সফটওয়্যারে কাজ পারে না, সে চাইলে আমাদের এখান থেকে 20 দিন মেয়াদি কোর্সটা করে নিজেকে আপডেট করে নিতে পারে, অ্যাডভান্স করতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আর কিছু বলার আছে নাকি স্যার? আমাদের এখানে আসলে আর কিছু বলার বলতে, আমাদের এখানে আপনাদের বাংলাদেশের 64টা জেলা থেকে স্টুডেন্টরা আসে, এবং আমাদের এখানে নিজস্ব হোস্টেল সুবিধা রয়েছে, আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা। আর আমাদের হোস্টেলগুলো হচ্ছে আপনার আমাদের ট্রেনিং সেন্টারের খুব কাছে অবস্থিত। আমার ওখান থেকে, হ্যাঁ, হেঁটে ক্লাস করা যাবে, হেঁটে এসে আপনার ক্লাস করতে পারবে। তা আচ্ছা, তো যারা আসলে চাচ্ছেন মোবাইল সার্ভিসিংটা শিখবেন, তারা এই সুযোগটা নিতে পারেন একদম নাম মাত্র একটা কস্টে কিন্তু। হ্যাঁ, যোগাযোগ 25 অক্টোবরের মধ্যে যদি আপনার কেউ ভর্তি হয়, আচ্ছা, তারা কিন্তু একটা ভালো ক্যাশব্যাক অফার পাচ্ছে, সেটার জন্য আমাদের আইফিক্স ফার্স্ট এর পেজে আপনার যোগাযোগ করতে হবে। পেজে আপনার দেখলে ওখানে পাওয়া যাবে যে আপনার 500 থেকে 30,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাক? জি, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, আশা করবো ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।